হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন ঈগল পরিবারের প্রবীণ সদস্য এমবি ঈগল 10 নৌজেনটি। আপনারা জানেন যে ঈগল 10 এই নৌজেনটি দীর্ঘদিন যাবৎ সার্ভিসের বাইরে রয়েছে, পাশাপাশি নৌজেনটি ডকইয়ার্ডে রয়েছে এবং নৌজেনটির রিবোর্ডের কাজ চলমান রয়েছে। তো নৌজেনটির কী কাজ করা হচ্ছে বা নৌজেনটির কাজ কত দূর এগিয়েছে এ বিষয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন। তো তারই ভিত্তিতে ঈগল 10 নৌজেনটির নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ঈগল 10 নৌজেনটি পুরোপুরি প্রস্তুত হয়নি, তবে নৌজেনটিকে সার্ভিসে আনার লক্ষ্যে কিন্তু জোরে সোরে এই নৌজেনটির কাজ এগিয়ে চলতেছে। আপনারা জানেন যে এই ঈগল 10 নৌজেনটি বেশ পুরনো একটি নৌজেন। তো নৌজেনটি ঢাকা ডেমুডা ঢাকা নৌরুটে চলাচল করে, আর এই নৌরুটের বেশ সুনামের সাথেই কিন্তু ঈগল 10 নৌজেনটি সার্ভিস দিয়েছে দীর্ঘদিন, এবং ভবিষ্যতে এই নৌজেনটি এই নৌরুটে সার্ভিস দেওয়ার লক্ষ্যেই কিন্তু নৌজেনটির এই রিবোর্ডের কাজ করিয়ে নিচ্ছে লঞ্চ কর্তৃপক্ষ। যেহেতু নৌজেনটি বেশ পুরনো হয়ে গিয়েছিল, এই নৌজেনটির ডেকোরেশন লাইটিং, তো পুরোপুরি নৌজেনটিকে নতুন রূপে নতুন সাজে সাজানোর লক্ষ্যেই কিন্তু নৌজেনটিকে ডকইয়ার্ডে নিয়ে আসা হয়েছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন ঈগল পরিবারের আরও একটি নৌজেন ঈগল 4 নৌজেনটিও রয়েছে এখানে। তো ঈগল 10 এই নৌজেনটিকে পুরোপুরি লাইটিং, ডেকোরেশন, কেবিনের আসবাবপত্র থেকে শুরু করে কেবিন বিন্যাস সব কিছুই কিন্তু নতুনভাবে করা হচ্ছে। তো ইতিমধ্যে নৌজেনটির প্লেটের যে সমস্ত কাজগুলো রয়েছে সেই প্লেটের কাজগুলো কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ। বর্তমানে নৌজেনটির কেবিন পার্টিশনের কাজ চলমান রয়েছে, অর্থাৎ কেবিনের যে আসবাবপত্র সেই আসবাবপত্র আনা হচ্ছে, পাশাপাশি নৌজেনটির ডেকোরেশনের কাজ চলমান রয়েছে। তো এই ডেকোরেশনের কাজ শেষ হলেই কিন্তু নৌজেনটির লাইটিংয়ের কাজ করা হবে, এবং লাইটিংয়ের কাজ শুরু হবে অল্প কিছুদিনের মধ্যেই। এছাড়াও নৌজেনটির ভিতরে কেবিনের ভিতরে যে আসবাবপত্র রয়েছে সেই আসবাবপত্রগুলো নতুন আসবাবপত্র প্রতিস্থাপন করা হবে। তো নৌজেনটি বলা চলে যে পুরোপুরি নতুন রূপে নতুন সাজেই কিন্তু সার্ভিসে যুক্ত হবে তার নৌরুট ঢাকা ডেমুডা ঢাকা নৌরুটে। তো নৌজেনটির কাজ কিন্তু দ্রুত গতিতে এগিয়ে চলতেছে। আশা করা যাচ্ছে 2024 সালের জানুয়ারি মাসে এই নৌজেনটিকে পুনরায় সার্ভিসে দেখা যাবে তার নৌরুট ঢাকা ডেমুডা ঢাকা নৌরুটে। তো ভিডিওটি আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।